বর্ষায় যমুনা ভাঙে, সেটা প্রতিবছরের এক নিয়মিত চিত্র। কিন্তু এবার নদী ভাঙছে আগে ভাগেই। ভাঙনে সিরাজগঞ্জের সদর উপজেলার বালিঘুগড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশাপাশি ব্যাপক ভাঙন শুরু হয়েছে সিমলা, পাঁচঠাকুরি, চাননগর, জ্যেষ্ঠপাড়া, বাহুকা ও ইটালি সহ সাতটি গ্রামে। ভাঙন তো অতিরিক্ত বেশি, মানে যা আসিল পাঁচ বিঘা জমি আসিল, বুঝছেন? পাঁচ জমি একজন জমি নাই, ফসল খুঁজতে ফসলাম সমস্ত নিয়ে চলে গেছে। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড দায় সারা কাজ করে কিন্তু বালুর বাঁধ বিপদ ঠেকাতে পারে না কখনো। এখানে যে বালুটা ফালাইছে, বস্তা ফালাইছে, আমরা তো মনে করেন যে পানি বলে পাঁচ মিনিট আগে বর্ষ নাই, বাইরা গেলে তো চলে যাবো গা, এই হুমকে বাড়ি বর্ষক। ভাঙন রোধে বিকল্প বাঁধ নির্মাণ সহ নানা প্রকল্প নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 150 মিটার স্থানে আমরা কিছুটা জিওব্যাগ দিয়ে সংরক্ষণের চেষ্টা করছি, সাথে সাথে আমরা এই বাঁধটার পিছনে আমরা একটা বিকল্প বেড়িবাঁধ নির্মাণের জোর প্রচেষ্টা চালাচ্ছি। মাসচারেক আগে হঠাৎ দেবে যেতে শুরু করে সুনামগঞ্জের সুরমা নদী তীরের লঞ্চঘাট। নদীতে বিলীন হয়েছে সড়ক ও দোকান, ভাঙন থেকে বাঁচতে স্থাপনা সরিয়ে নিচ্ছে অন্যরা। 40 বছর ধরে দেখতেছি রোজগার, এরকম ভাঙতে আমার জীবনে দেখে যে কোনো সময় এটা দুর্ঘটনা করতে পারে, প্রচুর যাত্রী আসে সকালে রাতে। জেলার বেশ কয়েকটি উপজেলার সাথে যোগাযোগের একমাত্র পথ এই লঞ্চঘাট, তাই ঝুঁকি নিয়ে চলছেন যাত্রীরা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে এই এলাকার ভাঙন রোধের জন্য, অর্থাৎ লঞ্চঘাটের ভাঙন রোধের জন্য তারা একটা প্রকল্প মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় এটির ব্যাপারে সিদ্ধান্ত দিলে পরে এই লঞ্চঘাটটি ভাঙনের হাত থেকে রক্ষা হবে। ঘটনাস্থল একাধিকবার পরিদর্শন করেছেন জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, কিন্তু আশ্বাস ছাড়া এখন পর্যন্ত কিছুই মেলেনি এলাকাবাসীর ভাগ্যে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।